বেঁচে থাকার জন্য কোন কোন খাবারের প্রয়োজন এবং কেন প্রয়োজন সেগুলো সম্পর্কে আজকে জানব। তো প্রথমে আসা যাক যে সুস্থ জীবন, আসলে সুস্থ জীবন বলতে আমরা কি বুঝি। সুস্থ জীবন বলতে আমরা বুঝি যে এখানে আমরা আমাদের শরীরটা সুস্থ থাকবে, কোনো রকম রোগ আক্রান্ত রোগ দ্বারা আক্রান্ত হবে না, এছাড়া যে কোনো কাজ আমরা যেন খুব ভালোভাবে সুন্দরভাবে খুব সহজে করতে পারি, অর্থাৎ আমাদের কর্মক্ষমতা যেন ঠিক থাকে, এই সব কিছু মিলেই আমাদের সুস্থ জীবন। আর এই সুস্থতা ঠিক রাখার জন্য আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পুষ্টিকর খাবার। এর মধ্যে পুষ্টিকর খাবার বলতে আমরা জানি যে সমস্ত খাবার আমাদের দেহে প্রয়োজনীয় চাহিদা পূরণ করে, অর্থাৎ আমাদের দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে, আমাদের দেহকে সুস্থ রাখে, দেহের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, সেই সমস্ত খাদ্যকে আমরা কি বলি, পুষ্টিকর খাদ্য। এই সমস্ত পুষ্টিকর খাবারের খাবারকে আমরা কিভাবে খাবো সেটা তোমরা এর আগে ক্লাসগুলোতে পড়েছ। এর মধ্যে তোমরা নিশ্চয়ই সুষম খাদ্য নামক কথাটি শুনেছ। সুষম খাদ্য হচ্ছে এমন খাদ্য যে খাদ্যে আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি সুস্থভাবে বেঁচে থাকার জন্য তার যে পরিমাণ খাবারের প্রয়োজন, যে দুই ধরনের পুষ্টি উপাদানগুলো, আমরা জানি যে আমাদের দেহ কর্মক্ষম থাকার জন্য বা সুস্থ থাকার জন্য অনেক ধরনের পুষ্টি উপাদান প্রয়োজন হয়, আর এই সমস্ত পুষ্টি উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে যে খাবারে উপস্থিত থাকে সেটাকে বলা হয় সুষম খাবার। অর্থাৎ যে খাবারটা খেলে আমাদের দেহে সকল ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে সেটাকেই আমরা বলি সুষম খাদ্য। এই সুষম খাদ্য বিভিন্ন মানুষের দেহে বিভিন্ন পরিমাণে প্রয়োজন হয়। অর্থাৎ সুষম খাদ্য বা খাদ্য গ্রহণ নির্ভর করে একজন ব্যক্তির দেহের চাহিদার উপর। কোনো ব্যক্তি তার কি সে কি পরিমাণ কাজ করে, তার দেহে তার বয়স কত, তার ওজন কত, উচ্চতা কত, এ সমস্ত কিছু কিছু নিয়েই কি হয় তার দেহের পুষ্টির চাহিদা নির্ভর করে। অর্থাৎ একই বয়সে বিভিন্ন ব্যক্তির দেহে তাদের কাজের উপর ভিত্তি করে, তাদের ওজন এবং উচ্চতার উপর ভিত্তি করে দেহের পুষ্টির চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ দেহের পুষ্টির চাহিদা সম্পূর্ণভাবে নির্ভর করে কিছুর উপর, ওই ব্যক্তির কাজ করার ধরন, অর্থাৎ সে কি ধরনের কাজ করছে, তার বয়স কত, তার ওজন কত, উচ্চতা কত, এই সমস্ত কিছু নিয়ে তার দেহের পুষ্টির চাহিদা নির্ভর করে। যে সমস্ত ব্যক্তি খুব বেশি পরিশ্রম করে তাদের দেহে যেমন বেশি বেশি খাবারের প্রয়োজন হয়, ঠিক তেমনি যে সমস্ত লোক খুব কম কাজ করে, কাজ শারীরিক পরিশ্রম যার কম হয় তার দেহের খাবারের চাহিদা বা পুষ্টির চাহিদাও কম থাকে। তো এই যে খাবারের চাহিদা বিভিন্ন জনে বিভিন্ন রকম হয়, সেটা যতটুকুই হোক না কেন সেটা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে, অর্থাৎ সুষম খাবার গ্রহণ করতে হবে। আর সুষম খাবার গ্রহণ না করলে তার দেহে বিভিন্ন অভাবজনিত লক্ষণ বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। চলো আমরা দেখি যে একজন ব্যক্তির দেহে সুষম খাদ্যের প্রয়োজন কি, অর্থাৎ সুষম খাদ্যের প্রয়োজনীয়তা বলবো আমরা। নর্মালি সুষম খাবার খেতে হয় আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য, অর্থাৎ সুস্থ সবল থাকার জন্য আমাদের সুষম খাবারের প্রয়োজন হয়। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার গ্রহণ না করি তাহলে দেখা যায় যে আমাদের দেহ ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, অর্থাৎ দেহ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কর্মক্ষম থাকার জন্য আমাদের এই সুষম খাবার গ্রহণ করতে হবে। যদি পর্যাপ্ত পরিমাণে সুষম খাবার গ্রহণ না করা হয় তাহলে অপুষ্টি শিকার হয় মানুষ, অর্থাৎ অপুষ্টি দূরীকরণের জন্য সুষম খাদ্যের প্রয়োজন হয়। কারণ ধরো তোমার দেহে যে পরিমাণ পুষ্টি উপাদানের বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা যতটুকু প্রয়োজন রয়েছে, তুমি যদি দীর্ঘদিন যাব সেই পরিমাণ পুষ্টি উপাদান গ্রহণ না করে থাকো তাহলে তোমার দেহের এই পুষ্টি উপাদানগুলোর ঘাটতি দেখা দেবে এবং এগুলো তোমার দেহকে সচল রাখার জন্য, সুস্থ রাখার জন্য যে কাজগুলো করছে সেই কাজগুলো ঠিকভাবে সম্পন্ন হবে না।
এবং দীর্ঘদিন যাবত যদি এই ধরনের সমস্যা বা এই ধরনের কাজ ঘটে থাকে তাহলে তোমার দেহ আস্তে আস্তে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। অর্থাৎ তুমি কোনো কাজ করতে পারবে না, কাজ করার জন্য পর যে শক্তি প্রয়োজন সেই শক্তিটাও পাবে না। এছাড়াও এই সুষম খাবার গ্রহণ করার অন্যতম কারণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। অর্থাৎ তুমি যদি এই ধরনের সুষম খাবার গ্রহণ না করো তাহলে তোমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণে বিভিন্ন জীবাণু দ্বারা খুব সহজেই তুমি আক্রান্ত হবে এবং তোমার বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে। শুধু যে অভাবজনিত রোগ, বিভিন্ন পুষ্টি উপাদানের অভাবজনিত রোগ তা না, যে কোনো জীবাণু অণুজীবা, তোমরা জানো যে আমাদের পরিবেশে অনেক অণুজীব ভেসে বেড়ায়, সেগুলো বাতাসেও আছে, কিছু পানিতেও আছে, আবার আমরা যে আমাদের বিভিন্ন কাজে যে চলাফেরা করি সেই রাস্তায় বা ঘরের মধ্যেও থাকে, স্যাঁতস্যাঁতে পরিবেশে এই অণুজীবগুলো বেশি ছড়ায়। তো যদি তোমার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে খুব সহজেই তোমার দেহে এই সমস্ত অণুজীব বাসা বাঁধবে, অর্থাৎ এই সমস্ত জীবাণু দ্বারা বিভিন্ন রোগ তোমার দেহে খুব দ্রুত তৈরি হবে এবং রোগাক্রান্ত হয়ে তুমি তোমার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যাবে। তোমার দেহে এই সমস্ত অণুজীব দ্বারা রোগ তৈরি হওয়ার পর তোমার দেহ সুস্থ হওয়ার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তি যদি না থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, কর্মক্ষমতা যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ বা ঝুঁকির মুখে পড়বে। তো এইটাই হচ্ছে মূলত সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। আবার অনেকে আছে যারা সুষম খাদ্য গ্রহণ করে ঠিকই, কিন্তু সুষম কিনা সেটা খেয়াল করে না, অনেক বেশি চর্বি এবং তেল চর্বি বহুল খাদ্য গ্রহণের ফলে দেখা যায় তাদের মধ্যে ওজনাধিক্য দেখা যায়। অর্থাৎ ওজনাধিক্য হ্রাস করার জন্য বা মানুষের ওজন যেন অতিরিক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখার জন্য বা সেটা মেনটেন করার জন্য সুষম খাদ্য গ্রহণ করার প্রয়োজন। অর্থাৎ সুষম খাদ্য যদি যে গ্রহণ করে তার ওজনাধিক্য এছাড়া বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এইটাই হচ্ছে সুষম খাবারের প্রয়োজনীয়তা। এবার আমরা পড়বো খাদ্য সংরক্ষণ কেন করা হয়। তোমরা জানো যে খাবার আমরা সাধারণত বিভিন্নভাবে সংরক্ষণ করে থাকি। প্রথমে আমরা জানবো যে কেন আমরা খাবারগুলো সংরক্ষণ করে থাকি। খাবার সংরক্ষণটা আসলে কি, খাবারটাকে খাওয়ার জন্য অর্থাৎ পরবর্তীতে যেন আমরা খাবারটাকে গ্রহণ করতে পারি সেজন্য আমরা খাদ্য সংরক্ষণ করি। এতে কি হয়, খাবারের অপচয় রোধ করা সম্ভব হয়। অর্থাৎ তুমি ধরো একটা খাবার নিয়েছো, সে খাবারটা খেলে তুমি সম্পূর্ণ খাবার শেষ করতে পারলে না, এর কিছুটা রয়ে গেল, এটা যদি ফেলে দাও তাহলে সেটা হবে অপচয়। তুমি যদি খাবারটাকে সংরক্ষণ করে রাখো তাহলে পরবর্তী সময়ে তুমি খুব সহজেই সুন্দরভাবে এই খাবারটা গ্রহণ করতে পারবে। এতে কি হবে, এতে দুটো কাজ হবে, এক হচ্ছে তোমার অপচয় রোধ হবে, খাবারটা নষ্ট হবে না, আর দ্বিতীয় হতো তোমার অর্থেরও সাশ্রয় হবে, অর্থাৎ তোমাকে দ্বিতীয়বার সেই খাবার জন্য অধিক অর্থে ব্যয়ের প্রয়োজন হবে না। চলো আমরা দেখি আর কি কি কাজে আমাদের এই খাদ্য সংরক্ষণটা প্রয়োজন হয়। খাদ্য সংরক্ষণ প্রয়োজনের অন্যতম কারণ হচ্ছে ব্যাকটেরিয়া আক্রমণ প্রতিহত করা। তোমরা জানো যে আমাদের প্রকৃতিতে বাতাসে বিভিন্ন অণুজীব ভেসে বেড়ায়। যদি আমরা খাবারগুলোকে খোলা রেখে দিই অথবা সংরক্ষণ না করি তাহলে কি হবে, সহজে বাতাসের যে অণুজীবগুলো আছে সেই অণুজীব দ্বারা খাবারগুলো আক্রান্ত হবে। অর্থাৎ অণুজীবরা তাদের বেঁচে থাকার জন্য যে পুষ্টি উপাদান প্রয়োজন সেগুলো তোমার খাবার থেকে গ্রহণ করবে এবং খাবারটাকে নষ্ট করে দেবে। ব্যাকটেরিয়া তার মধ্যে অন্যতম। এই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে বিভিন্ন প্রোটিন জাতীয় বা বিভিন্ন খাবার যেগুলোতে তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে সেই খাবারগুলোকে আক্রমণ করে এবং সেই খাবারগুলো থেকে পুষ্টি উপাদান নিয়ে সে বেঁচে থাকে এবং সেখানে বংশবিস্তার করে এবং খাবারটাকে পুরো নষ্ট এবং বিষাক্ত করে ফেলে, যেটা আমাদের জন্য খুবই অস্বাস্থ্যকর এবং আমাদের স্বাস্থ্যের খুবই ক্ষতি করে থাকে। এই কারণে কি করতে হবে, খাবারটা সংরক্ষণ করতে হবে। যে সমস্ত খাবারে বিভিন্ন ধরনের প্রোটিন উপাদান বেশি থাকে, পানির পরিমাণ বেশি থাকে, সেই সমস্ত খাবারেই অণুজীব দ্বারা দ্রুত আক্রান্ত হয়। তোমরা দেখবে যে মাছ এবং মাংস এগুলো কাঁচা অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখা যায় না, কারণ কি, এই মাছ এবং মাংস দুটোই প্রোটিন জাতীয় খাবার হওয়ার কারণে
খুব দ্রুত বাতাসে অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং এগুলো নষ্ট হয়ে যায়, পচে যায়। কারণ ব্যাকটেরিয়া গুলো কি করে, বাতাসে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো তাদের জীবন ধারণের জন্য সেই মাছ এবং মাংসকে কি হয়, মাংস থেকে পুষ্টি উপাদানগুলো টেনে নেয় এবং সেখানেই তারা তাদের আরো বেশি জীবাণু তৈরি করে এবং ওই খাবারগুলোকে বিষাক্ত করে দেয়, নষ্ট করে দেয়। তো সেজন্য কি করতে হয়, আমাদের খাদ্য সংরক্ষণ করতে হয়। এরপর হচ্ছে এই যে ব্যাকটেরিয়া বা বিভিন্ন রকম জীবাণু আক্রমণ করছে, এগুলো সেই খাবারগুলোকে কি করছে, সেই খাবারগুলো থেকে তাদের প্রয়োজনীয় উপাদান গ্রহণ করছে এবং সেগুলোকে নষ্ট করে দেয়। ফলে খাবারগুলো দ্রুত এই ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো দ্বারা আক্রান্ত হয়ে খাবার দ্রুত পচে যায়। এই দ্রুত পচন রোধ করার জন্য আমাদের কি করতে হবে, খাদ্য সংরক্ষণ করতে হবে। অর্থাৎ খাদ্য সংরক্ষণ করার মাধ্যমে আমরা কতগুলো কাজ করি, দেখো প্রথমত আমরা ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করি, এরপরে ব্যাকটেরিয়া সহজে খাবারে আক্রমণ করতে পারে না, খাদ্য অপচয় রোধ করা হয়, এতে খাবারগুলো আমরা পরবর্তীতে ইউজের জন্য বা পরবর্তীতে গ্রহণের জন্য রেখে দিতে পারি, ফলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা সাশ্রয়ী হতে পারি। তারপর দ্রুত পচন হতে খাদ্য রক্ষা করা যায়। এতে কি হয়, যেহেতু অণুজীব দ্বারা সহজে আক্রান্ত হতে হবে না বা হওয়ার সম্ভাবনা কমে যায়, সেই জন্য কি হয় খাবারগুলো দ্রুত পচন থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া আরো কিছু কারণ আছে যেগুলো, যে জন্য আমরা খাবার সংরক্ষণ করবো, সেটা হচ্ছে মৌসুমি খাবার সারা বছর পাওয়ার জন্য। ধরো এক মৌসুমের খাবার আমরা আরেক যদি সংরক্ষণ করতে পারি, তাহলে সেই খাবার আমরা পরবর্তী অন্য মৌসুমে গ্রহণ করতে পারি। তোমরা দেখবে যে এখন আমাদের বাজারে এমন অনেক সবজি বা অনেক ফলমূল আছে যেগুলো এক মৌসুম থেকে অন্য মৌসুমে পাওয়া যায়। এর অন্যতম কারণ হচ্ছে সংরক্ষণ। তোমরা দেখবে যে টমেটো সাধারণত শীতকালীন ফসল, কিন্তু এখন বর্তমানে দেখা যায় বাজারে প্রায় সারা বছরই টমেটো পাওয়া যায়। ঠিক এইরকম অনেক ধরনের সবজি আছে যেগুলো সারা বছরই পাওয়া যায়। তার অন্যতম কারণ হচ্ছে যখন শীতকালে এই ফসল বা এই শস্যটা আমরা পেয়ে থাকি, এই তরকারিটা আমরা পেয়ে থাকি, সেটা কি করা হয়, সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করে তারপর আমরা সারা বছর বাজারে এই এই খাবারটা কি করা হয়, সরবরাহ করা হয় এবং আমরা গ্রহণ করতে পারি, বাজার থেকে কিনে আমরা এই খাবার সারা বছর পেয়ে যেতে পারি। এছাড়াও অনেক দূরে এলাকার খাদ্য সরবরাহের জন্য, ধরো অনেক দূরে উৎপাদিত ফসল সংরক্ষণ করার কারণেই এক জায়গা থেকে আরেক জায়গার মানুষ পেয়ে থাকে। আমাদের ঢাকার কথা চিন্তা করো, যে সমস্ত ফসল গ্রামে অনেক দূরে তৈরি হয় বা অনেক দূরে উৎপন্ন হয়, সেই খাবারটা আমরা কিনে পাচ্ছি, সেই খাবারটা সংরক্ষণ করা হচ্ছে হিমাগারে এবং পরবর্তীতে সেটা আমাদের ঢাকায় সুন্দরভাবে সরবরাহ করা হচ্ছে। সেটা সম্ভব হচ্ছে কেন, খাদ্য সংরক্ষণের জন্য। এই যে আমরা এতক্ষণ খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা বললাম, খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। এই কারণে খাদ্য সংরক্ষণ আমাদের জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ এবং এটা খুবই প্রয়োজন। এবার চলো দেখা যাক যে এই খাদ্যগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব। নরমালি খাদ্য সংরক্ষণের অনেকগুলো প্রক্রিয়া আছে, বিভিন্ন রকম খাদ্য বিভিন্ন রকম হয়ে থাকে এবং এই বিভিন্ন রকম খাদ্যগুলোকে আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি। এর মধ্যে তোমরা নিজেরাই নিশ্চয় দেখেছো যে কিছু সংরক্ষণ পদ্ধতি আমরা আমাদের ঘরে করে থাকি। তো আমাদের ঘরে যে বাবা মা আছে, তোমাদের বাবা মারা আছে, তা দেখবে এতে তারা কি করে, ঘরে বিভিন্ন তরি তরকারি শাকসবজি মাছ মাংস খুব সুন্দরভাবে ফ্রিজে সংরক্ষণ করে। এটাও কিন্তু একটা সংরক্ষণ পদ্ধতি। নর্মালি যে বিভিন্ন শাকসবজিকে ফ্রিজে সংরক্ষণ করা হয় সেটা কেন করা হয়, কারণ বেশি দিন এই শাকসবজিগুলো যেন ভালো থাকে, মাছ মাংস যেন ভালো থাকে, সেজন্যই ফ্রিজে রাখা হয়। এছাড়াও কিছু খাবার আছে যেগুলো একটু শস্য টাইপের, যেগুলোতে পানির পরিমাণ কম, সেগুলোকে কি করা হয়, শুকিয়ে ফেলা হয়। শুকিয়ে এই খাবারগুলোকে কি করা হয়, সংরক্ষণ করা হয়। আর এই পদ্ধতিকে বলা হয় শুষ্ককরণ। বিভিন্ন রকম চাল ডাল শস্য দানা যেগুলো আছে, এই সমস্ত খাবারগুলোকে ফসল উৎপাদনের পর সংগ্রহ করে একদম শুকিয়ে ফেলা হয়, এগুলোকে বলা হয় শুষ্ককরণ প্রক্রিয়া। আর এই শুষ্ককরণ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের শস্য দানা যেমন চাল ডাল সিমের বীজি এগুলো কি করা হয়, সংরক্ষণ করা হয়। ফলে অনেক দিন পর্যন্ত এই সমস্ত খাবার আমরা গ্রহণ করতে পারি, এমনকি দেখা যায় কোনো কোনো খাবার সারা বছর আমরা গ্রহণ করতে পারি শুধুমাত্র এই শুষ্ককরণ পদ্ধতিতে সংরক্ষণ করার কারণে। এরপর আমরা আরেকটা উপায় দেখছি, সেটা হচ্ছে হিমাগার।
হিমাগারে কি করা হয়? হিমাগার হচ্ছে এক ধরনের ঘর যেখানে যেটা যেই ঘরের দেয়াল এবং মেঝে দুটোই খুব শীতল বা ঠান্ডা করার উপাদান দিয়ে তৈরি, এবং এই ঘরে একটা খুব ভালো ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে, অর্থাৎ বাতাস আসা যাওয়ার ব্যবস্থা থাকে, যেন সহজেই এখানে তরকারি সবজি মাছ মাংস খুব ভালোভাবে সংরক্ষণ করা যায়। এই হিমাগার হলো সাধারণত অনেক বিশাল আকারে একটা রুমের মতো হয়ে থাকে, এবং সেখানে বিভিন্ন রকম ফল সবজি যেমন ধরো আলু, তারপর বিভিন্ন রকমের সবজি মাছ মাংস এগুলো কি করা হয়, সংরক্ষণ করা হয়। এই সংরক্ষণ করার কারণে এই খাবারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এমনকি একটা মৌসুমে যে সমস্ত শাকসবজি ফলমূল উৎপাদন হয় সেগুলো দেখা যায় হিমাগারে রাখার মাধ্যমে সারা বছর বাজারে পর্যায়ক্রমে সরবরাহ করা হয়, ফলে আমরা সারা বছরই ওই খাবারগুলো পেয়ে থাকি। অর্থাৎ খাদ্য সংরক্ষণে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা অনেক ধরনের খাবারে কি পাই, সারা বছর পেয়ে থাকি, এক মৌসুমের খাবার আরেক মৌসুমে পেয়ে যাই। এরপর আরেকটা খাদ্য সংরক্ষণের পদ্ধতি হচ্ছে তেল সিদ্ধা বা চিনির দ্রবণে ডুবিয়ে সংরক্ষণ। বিভিন্ন ধরনের ফল মূলগুলোকে সাধারণত দেখা যায় তেল সিদ্ধা বা কি করা হয়, তেলে ডুবিয়ে সংরক্ষণ করা হয়। তোমরা দেখো যে বিভিন্ন রকমের যে প্রসেসিং করা খাবার আছে যেগুলো বাজারে আমরা পেয়ে থাকি, বিশেষ করে আচার জাতীয়, এগুলো কি করা হয়, ফলগুলোকে তেলে বা চিনি শিরা অথবা লবণের দ্রবণে ডুবিয়ে সেগুলোকে সংরক্ষণ করা হয়। আর এগুলো এটা হচ্ছে সংরক্ষণ করার অন্যতম একটা জনপ্রিয় পদ্ধতি। এরপর আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ। বিভিন্ন রকমের ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার এগুলোকে কি করা হয়, এগুলো তৈরি করে বায়ুরোধী অর্থাৎ এয়ার টাইট একটা পাত্রে রাখা হয়। ফলে কি হয়, যদি যেহেতু এগুলোর ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না, তাই বাতাসের উপস্থিত কোনো জীবাণু সেগুলোতে আক্রমণ করতে পারে না, ফলে খুব ভালো এগুলো অনেক দিন পর্যন্ত এই খাবারগুলো আমরা সংরক্ষণ করে গ্রহণ করতে পারি। এতে সহজে জীবাণু আক্রমণ করতে পারে না এবং এগুলো নষ্ট হয় না, ফলে এই খাদ্য সংরক্ষণ পদ্ধতিটাও খুব চমৎকার একটা পদ্ধতি। এছাড়া লবণ ও বরফ, বিভিন্ন মাছ মাংস মাছে কি করা হয়, মাছ মাংসকে দেখা যায় লবণ বা বরফের মাধ্যমেও সংরক্ষণ করা যায়। এতে কি হয়, লবণ এবং বরফের মাধ্যমে সংরক্ষণ করার পদ্ধতিটাও চমৎকার। কারণ কি, যখন কোনো খাবারে মাছ মাংসগুলোকে লবণ দিল মাছ মাংসগুলোতে লবণ মিশিয়ে দেওয়া হয় বা লাগিয়ে দেওয়া হয়, তখন লবণের কারণে কোনো জীবাণু সেই খাবারগুলোকে আক্রমণ করতে পারে না, ফলে জীবাণু দ্বারা আক্রান্ত না হওয়ার কারণে সেই খাবারগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এছাড়া বরফেও একই ঘটনা ঘটে, বরফে শীতলতার কারণে এত বেশি ঠান্ডা থাকে যে ওখানে কোনো জীবাণু আক্রমণ এবং বংশবিস্তার কোনোটাই করতে পারে না, ফলে জীবাণু দ্বারা আক্রান্ত না হওয়ার কারণে এই মাছ এবং মাংসগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং আমরা সেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করতে পারি। এই গেল আমাদের খাদ্য সংরক্ষণ পদ্ধতি। আরেকবার খেয়াল করো যে সংরক্ষণ পদ্ধতিগুলো কি কি। প্রথমে আছে শুষ্ককরণ, বিভিন্ন শুকনো শস্য চাল ডাল সিমিপিটি বা বীজ দানা জাতীয় যে শস্যগুলো আছে সেগুলো কি হয়, সেগুলো শুষ্ককরণ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। এরপর হচ্ছে ফ্রিজিং, বিভিন্ন রকম শাকসবজি মাছ মাংস যেগুলো আমরা বাসায় দেখা যায় কি করি, ফ্রিজে সংরক্ষণ করে থাকি, এটাকে বলা হয় ফ্রিজিং পদ্ধতি। এরপর হিমাগারে আমরা বিভিন্ন শাকসবজি যখন বৃহৎ পরিসরে অনেক শাকসবজি কি করা হয়, সংরক্ষণ করা হয়, সেটা করা হয় একটা হিমাগার বা কোল্ড স্টোরেজ বলে এগুলোকে, একটা বিশাল গুদাম ঘরে যেখানে ভালো সুন্দর ভেন্টিলেশন ব্যবস্থা থাকে এবং সেখানকার পরিবেশ আবহাওয়াটা খুবই শীতল থাকে, যেটা সেই শাকসবজি মাছ মাংসের জন্য উপযোগী, সেগুলো সেখানে ভালো থাকে, সংরক্ষণ সেখানেই করা হয়। এরপর তেল বা শিরা ডুবিয়ে তেল লবণের দ্রবণ এবং চিনি সিরাপে বিভিন্ন রকম ফলমূল ডুবিয়ে কি করা হয়, সংরক্ষণ করা হয় এই পদ্ধতিতে। এরপর বিভিন্ন ফল থেকে যে আচার জ্যাম জেলি তৈরি করা হয় সেগুলোকে এবং বায়ুরোধী পাত্রে বা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা হয়, এটা খাদ্য সংরক্ষণের একটা পদ্ধতি। নর্মালি আমরা বাসায় দেখা যায় যে বিভিন্ন রকম আচার তৈরি করা হলে সেগুলো কাঁচের গোমে খুব এয়ারটাইট অবস্থায় সংরক্ষণ করা হয়, এইটাই হচ্ছে সেই পদ্ধতি। এছাড়া লবণ এবং বরফ দিয়েও বিভিন্ন মাছ মাংস সংরক্ষণ করা হয়। তোমরা জানো যে শুঁটকি মাছও কিন্তু কি করা হয়, লবণ দিয়ে সংরক্ষণ করা হয়।
এছাড়াও আমরা আমাদের বাসার বরফ দিয়ে কি করি, বিভিন্ন মাছ মাংসকে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে থাকি। এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ভাবে কি করা হয়, এই ধরনের মাছ মাংসগুলোকে বরফের মাধ্যমে সংরক্ষণ করা হয়, যাতে অনেক দিন পর্যন্ত এই উপাদানগুলো বা এই খাদ্যগুলো ভালো থাকে। তো আজকে আমরা কি করলাম, খাদ্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, সুষম খাদ্য কেমন ভাবে গ্রহণ করতে হবে মানুষের দেহের চাহিদা অনুযায়ী, এটা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে। তারপর খাদ্য সংরক্ষণ কেন করা হয় এবং খাদ্য সংরক্ষণ কিভাবে করতে হয়, আশা করছি আমার শিক্ষার্থীরা এই বিষয়গুলো খুব ভালোভাবে সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। বাসায় একটু যত্ন নিয়ে পড়বে, দেখবে খুব সহজে সেগুলো বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।